ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার সমস্ত বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ারে অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। এ বছরের প্রত্যেকটা দিন সবাই সবার মতন করে খুব সুন্দর করে সবাই সবার স্বপ্নগুলোকে যেন কি বলবো সফল করার জন্য অনেক 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 পজিটিভ এনার্জি পায়। আর এবছরটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়, তার কারণ আজকের দিনটাই আমার খুব সুন্দরভাবে শুরু হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমার গুলুমুচিও, আমার ছোট্ট সোনা, আমার ছোটো কন্যে, বায়োলজিক্যালি আমার ওয়ান চাইল্ড, কিন্তু তাছাড়া কিন্তু অন্যদিকে দেখতে গেলে আমার চার চারটে সন্তান আছে, তিনটে কন্যে আর একটা ছেলে। আর এটা হচ্ছে আমার ছোট্ট কন্যে, গুলুমুচি গুলুমুচি করে তেল মাখানো হচ্ছে, ভালো করে একেবারে কর্দন মর্দন করে মিনা দিয়ে ওকে তেল মাখাচ্ছে। আজকের ওর দিনটা ভীষণ স্পেশাল, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় অনেক ভালো মনের মানুষ হতে পারে, আর সমস্ত কিছু যেন সুন্দর সহজভাবে নেওয়ার ক্ষমতা থাকে। তো ওকে তেল টেল মাখাচ্ছে, সেজন্য আমি ভাবলাম ওর কিছু ছবি তুলি। তো চলো কিছু স্টিল ছবি আমি ক্লিক করলাম। প্রথমে তো ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, কিন্তু যখন বুঝেছে যে আমি ছবি তুলছি তখন বেশ তাকিয়েছিল। এবার এই বাথটবটার মধ্যে ওকে আমরা স্নান করানোর জন্য বসালাম। তো যেই ওকে বসিয়েছি, উনি বাবু কি করছে যে বাচ্চারা যেটাই করে ফুলের দিকে তাকাচ্ছে, তারপর অনেকক্ষণ পর আবার ক্যামেরার দিকে তাকালো। তো ওর স্নান টান পর্ব শেষ হয়ে গেছে। এদিকে মায়ের যথারীতি আমার মা ভোগ রান্না করে ফেলেছে আমাদের গোপাল ভাইয়ার জন্য, রাজাও এসে গেছে সেই ভোগটা উৎসর্গ করার জন্য। আজকে আমরা পঞ্চ ব্যঞ্জন দিয়েছি, ছাপ্পান্ন ভোগ না, সিম্পলি পঞ্চ ব্যঞ্জন আর পরমান্ন দিয়েই হচ্ছে গোপালেরকে ভোগ নিবেদন করেছি। এই ভোগটা প্রথমে হচ্ছে তোমার নিবেদন করা হবে, যে যে নিয়মে নিবেদন করতে হয় রাজা সেই সেই নিয়ম অনুসারে সমস্ত ভোগটোকগুলো নিবেদন করছে। আর এখানে পঞ্চব্যঞ্জনের মধ্যে আছে পোলাও, অন্ন, পরমান্ন, ডাল, ইঁচড়ের একটা রসা, ফুল পনিরের রসা, পাঁচ রকমের ভাজা, মিষ্টি টিষ্টি সমস্ত কিছু দিয়ে তো রাজা হচ্ছে এটাকে উৎসর্গ করে নিচ্ছে আগে। তো চলো পুজোটা একটু ভালো করে রাজা করে নিই। রাজা এমনি খুব সুন্দরভাবে ভালোভাবেই পুজো করে, আর ওর মন্ত্র উচ্চারণগুলো খুব পরিষ্কারভাবে মন্ত্র। মন্ত্রারিং স্বর্গ পাপ ওয়াকনাং পুনতস্মি দিবাকরম নমো সূর্যায় নমঃ ইতে গন্ধপুষ্পেম ইতে গন্ধপুষ্পে দেবায় বিষ্ণুবে নমঃ ইতা সম্প্রদানং। ভোগ উৎসর্গিত হয়ে গেছে, এবার সেই ভোগের যে অন্নভোগটা নয় এমনি যে মিষ্টি যেটা হয় মিষ্টান্ন সেটাই জাস্ট ওর মুখে রাজাই প্রথম ওকে ছুঁয়ে দেবে। আর দেখো আমার পুচ্ছু সোনা, আমার ধ্রুবা সোনা হাসছে দেখো, ও বেশ এরকম ভোগ টোক রান্না এই ঠাকুর ঘরে নিয়ে তো অসভাবে আসা হয় না, তো এই সমস্ত দেখে দেখে ও বেশ আনন্দ পাচ্ছে। এবার এই যে মিষ্টান্ন বললাম, মিষ্টান্নটা মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর এদিকে তোমার আমাদের সব ওদিকে তো ওর ভোগকে দেওয়া হয়ে গেল, এদিকে ভাই যেটা ওকে খাওয়াবে তার জন্য এই যে পরমান্ন যেটা গোপালের যেটা নিবেদন করা হয়েছিল সেটা আছে, সব গোপালের ভোগগুলোই অন্য বাটিতে করে টোরে ওর যে বাটি সেই সমস্ত বাটিতে করে সাজিয়ে দিয়েছি। আর সোনিয়া সাজিয়ে দিচ্ছে, কারণ মেয়ের যখন ভোগ হবে তখন ও ওই ভোগ না সরি ও মুখে প্রসাদ দেওয়া হবে তখন তো থাকতে পারবে না, সেজন্য হচ্ছে ও সাজি টাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। ভাইও যথারীতি বসে পড়েছে, আর আমরা পান পাতা তার উপরে সূর্যমুখী ফুল দিয়ে বেশ একটুখানি সুন্দর করে একটা ডেকোরেশন মতন করার চেষ্টা করলাম, কারণ ওর প্রথম ভাত খাওয়া বা অন্ন মুখে দেওয়া যাকে বলে অন্নপ্রাশন সেটারই চারিদিকে তোড়জোড় করে রেখে দিয়েছি এখানে। আর এদিকে আমাদের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আজকে সমস্ত ভেজ আইটেম হবে, ভেজই লোককে নিবেদন করা হবে যেহেতু গোপালের ভোগ হিসেবে সমস্ত কিছু খাওয়ানো দাওয়ানো হবে সেই কারণে। তো এখানে আমাদের আর এদিকে সাজাচ্ছে বুবাই বাপ্পা আর যে আছে আমার দুটো ছানা, আমার মেয়ে আর
ছেলে দুজনে রয়েছে, তো বেলুনগুলো ফোলানো টোলানো হচ্ছে। আর এদিকে ফোলাতে টোলাতে থাক, আমরা আবার উপরে চলে এলাম। তো উপরে এখানে অলরেডি অন্নপ্রাশনের যে নিয়ম টিয়মগুলো সেগুলো শুরু হয়ে গেছে। ভাইও এসে তো বসেই ছিল, শুধু হচ্ছে আমাদের ছোট্ট পুচকু ধ্রুবা, ধ্রুবা একটু কান্নাকাটি করছিল, সেজন্য ওকে একটু শান্ত করানোর চেষ্টা ছিল। শান্ত না করলে তো বাচ্চাকে একটা কাজ করা যায় না। তো প্রথমে হচ্ছে আমাদের সবাই বলল, প্রথমে হচ্ছে ও থালা মধ্যে করে বই গীতবিতান দিয়েছি, আমরা পেন দিয়েছি আর কয়েন দিয়েছি, দেখি ও কী নেয়। তো ও এটা কোনো ব্যাপার না, জাস্ট এটা একটা মজা মতন। তা দেখলাম ও প্রথমে পেনটাই তুলে নিল, বাচ্চারা সাধারণত পেনটাই পছন্দ করে। তারপরে তোমার হচ্ছে পায়েস, সমস্ত যত রকমের খাবার টাবারগুলো আছে টুকলু সব এক জায়গায় মেখে দিচ্ছে, কারণ বারে বারে তো মুখে দিতে চাইবে না, এমনি মুখে দিতে যাচ্ছে না, মুখে হাত দিলে রেগে যাচ্ছে। আর চারিদিকে তো তোমরা বুঝতে পারছো না, আমি তো ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার করছি, তোমরা বুঝতে পারছো না, ভীষণ জোরে আমরা উলু 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 দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছি, আর ও তাতে মোটিভেটেড হচ্ছে, এই যে আবার সেই মুখে নেবে, নিয়ে ফেলে দেবে। আর এখানে অলরেডি খাবার অনেক বেলা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচে আমি বসে পড়লাম। ভাবলাম যে পুরো সুন্দর করে একটা ফুড ব্লগ করব, সবাই করে দেখে আমারও ইচ্ছা জাগলো। কিন্তু দুঃখের বিষয়, যেই আমি আমার খাওয়ারের ক্লিপসগুলো নিতে শুরু করেছি, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখলাম কাঠ ফুল হয়ে গেছে। তা আর করা হলো না, ঠিক আছে। তো যেটা ছিল ওই যা ভোগে দেওয়া হয়েছিল সেটাই একই রান্না হয়েছিল, শুধু এক্সট্রা আলাদা হয়েছিল সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটাই হচ্ছে আমাদের আলাদা করে করা হয়েছিল, আর কিছু না। কিন্তু প্রত্যেকটা রান্না একদম ভোগের রান্নার মতন হয়েছিল। অফসিজনের ইঁচড় এটা আমি প্রথম খাচ্ছি, কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর বিশেষ করে পোলাওটা, পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি মিষ্টি, যেমন হচ্ছে ভোগের রান্নাটা হয় সেরকমভাবে। তো আজকের দিনটা মানে 1 জানুয়ারি বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। সারাটা বছর এরকমভাবেই কাটাতে চাই, সুন্দর ভালো আমি জানি না, একটাই জানি সারাটা বছর আমি অনেক 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 পজিটিভ এনার্জি নিয়ে কাটাতে চাই, আর আমার চারপাশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যেন পজিটিভিটির মধ্যে থাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।